ট্রাভেল ট্রিপ পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই সুস্বাগতম। মন্দারমণি আপনারা অনেকেই অনেকবার হয়তো ঘুরেছেন, কিন্তু মন্দারমণির কিছু রহস্যময় জায়গা বা অজানা জায়গা যা আপনারা দেখেননি, আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত অজানা বা রহস্যময় কিছু তথ্য পরিবেশন করব। মন্দারমণিতে সচরাচর দর্শনার্থীরা প্রথমেই সাধারণত যে সমস্ত সাইট সিনগুলো দেখে থাকে সেই সাইট সিনগুলো আমরা দেখে নিই, তারপরে আমরা সেই অজানা বা রহস্যময় দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দেখে নিই শঙ্করপুর। এই শঙ্করপুর জায়গাটা বেশ নিরিবিলি, এখানে আপনি আপনার প্রিয়জনের সাথে একান্তে সময় কাটাতে পারেন। শঙ্করপুরে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব মোহনায়। এখানে চম্পা নদী সাগরে মিলিত হয়েছে। মোহনায় সকাল সকাল এলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। আপনি চাইলে এই বাজার থেকে সামুদ্রিক মাছ ক্রয় করে বাড়ি নিয়ে যেতেও পারেন। মোহনার এই মাছ বাজারে প্রচণ্ড মাছের দুর্গন্ধ, তাই আপনি যদি এই দুর্গন্ধকে এড়িয়ে এখানে আসতে চান তাহলে অবশ্যই সঙ্গে একটি মাস্ক নিয়ে আসবেন। মাছের এই দুর্গন্ধ এড়িয়ে আপনি যদি আসতে পারেন তাহলে দেখতে পারবেন বড় ইলিশ, টাইগার চিংড়ি, অক্টোপাস ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। মোহনা থেকে আবার আমরা ফিরে চললাম মন্দারমণির দিকে। মন্দারমণিতে প্রথমেই দেখে নিন বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী মন্দির। মন্দারমণিতে সমুদ্রের ধারে গগনচুম্বী রেস্টুরেন্ট আছে, আমরা এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা স্পিড বোটিংয়ের মজা নিলাম। স্পিড বোটিংয়ের মজা এক অনবদ্য আনন্দ দিল আমাদের মনে। এবার আপনাদের সেই অজানা জায়গায় নিয়ে যাব যেখানে হয়তো আপনারা জাননি। মন্দারমণির যেখানে লাল কাঁকড়ার বীজ সেখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে এই অজানা জায়গাটি।
এখানে পিচাবনি নদী সমুদ্রে এসে মিশেছে। এই শান্ত স্নিগ্ধ পিচাবনি নদীর মোহনা আপনার অবশ্যই ভালো লাগবে। এখানে রয়েছে শৌলা ব্রিজ। এই শৌলা ব্রিজ থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই সুন্দর জায়গাটিতে আসার জন্য আপনি মন্দারমণি থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। এই নতুন জায়গাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার ঠিক পরের রবিবার দুপুর 12টায়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।